Drugs Phalnai te kephek mari Chanairokni Kobolmao Kumarghat amsayo Koktish halo SDPO Gomonjoy riang te Kumarghat thanani OC Prodot Dotoni Shakthar Mumbai Khorokthom Drugs Phalnai Rokna Romkha Police Romjangna Khorokthom Rongni Mung Unkha Gotom Devnath Tapos Das te Pradip Devnath Ha kotorte haste gnangai no corona bemar manjangnai rongni bangmari bangru rugu phaima bai haste gnangai no phrangja corona curfew yang te khakja phaisin curfew phrangjak jorao phano soya drugs phalnai te sanai rongni akhar laimani salse kebang liya salbrum no drugs phalnai te sanai rongni manjangmani koktuma sokai mani kokti salo haino hai kumar garni ashram poli amseyo gotom devnath mungui khorsa drugs phalnai no rom laike amsein lukurok obani yak lo tapos das mungui te khoroksa gotom devnath no subanai drugs phalnai no rom laike amsein lukurok আজকে প্রায় 20 25 দিন ধরিয়া বাইরের কয়েকটা ছেলে আই কেন কিন্তু আমরা তো আর কইতাম পারি না কিন্তু আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে ড্রাগস বেশি বিক্রি করে তারা ওই আজকে আমরা বহু দিন ধরে এটা ফলো করতে 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 তারপরে আজকে তারে পাইছি আমরা তারপরে তারে জিজ্ঞেস করলাম বলে তোর বাড়ি কই তুই কেন আইছিস কেন আর পরে যেই প্রশ্ন করছে আমরা প্রশ্ন করার সাথে সাথে উঠে দিছে দৌড় স্কুটি পালানি উঠে দিছে তো ওই স্কুটি পালানির পরে আমরা তারা আটকাইছি আটকানির পরে তারপরে ধরা হয়েছে তারে অব হাইকেন কক্তি ছালো এসডিপিও গমনজয় রিয়াং তে কুমারঘাট থানার ওসি প্রদুত দতনি সাক্তার মুম্বাই কাইডক ড্রাগস কত্রা কাইনি মোবাইল তে রামপুষানো খবই খরচা ড্রাগস ফালানি রমখা পুলিশ মুং প্রদীপ দেবনাথ খরকতামনি সাকাউনো এনডিপিএস কেরঙ্গ ককশিল চামনা হারনে কুমারঘাট থানার পুলিশ হনি সাকা এসডিপিও গমনজয় রিয়াং আমাদের রাজ্যব্যাপী যে ড্রাগস অ্যান্টি ড্রাগস বিরোধী অভিযান চলছে তার অঙ্গ হিসাবে আজকে সকালবেলা আমরা এসডিপিও গমঞ্জরিয়া আমি অসি প্রদ্যুৎ দত্ত এবং আমাদের থানার সাব ইন্সপেক্টর সরি আইসি ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং স্টাফ নিয়ে প্রথমত আমরা গোপন সূত্রের সংবাদ ভিত্তিতে আশ্রমপল্লিতে যাই এবং সেখান থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি ড্রাগস সহ ড্রাগসের পরিমাণ ছয়টা ড্রাগস ভর্তি কৌটা এবং খালি কৌটা আমরা পাই তারপরে তাদের কাছ থেকে আমরা 560 টাকা নগদ দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করি এর পরবর্তী সময়ে আবার সেই অভিযানের অঙ্গ হিসাবে আবার এডিউ সাহেবের নেতৃত্বে আবার একটি রেড হয় আমাদের তৃপ্তি হোটেলের অপোজিটে যে কুমারঘাটে সেখান থেকে আবার একজন ব্যক্তিকে আমরা ড্রাগ সহ 5টি কৌটা সহ তাকে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি এখন আমাদের এই অভিযান আরও আগামী দিনে চলতে থাকবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে এনডিপিএস দ্বারায় আমরা মামলা নথিভুক্ত করব এবং আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে তাপস দাস গৌতম দেবনাথ এবং প্রদীপ দেবনাথ তারা সকলেই কুমারঘাট এলাকার একজনের বাড়ি আশ্রম বললে বাকি কুমারঘাট এলাকার বাসিন্দা কুমারঘাট নিশিমি বিপ্লবনী কক্ষ চিনি খরাং